নিখোজ হওয়ার চার দিনের মাথায় স্কুল ছাত্র সুরজিৎ সাহার কোনো হদিশ মিলল না। বুধবার সকালে নিখোজ ছাত্রের বাড়ি গেলেন বিজেপির কিষাণ মোর্চার রাজ্য সভাপতি। নিখোজের সন্ধানে প্রশাসনিকভাবে প্রচেষ্টার কোনো অন্ত নেই বলে জানালেন প্রাক্তন মন্ত্রী জহর সাহা। গত 31 জানুয়ারি বিকেলে গোমতী নদীতে স্নান করতে বাড়ি থেকে বেরিয়ে নিখোজ হয়ে গিয়েছিল অমরপুরের বীরগঞ্জের পশ্চিমপাড়ার বাসিন্দা রতন সাহার ছেলে সুরজিৎ সাহা। পরবর্তীতে বাড়ির পার্শ্ববর্তী গোমতী নদীর ঘাটে নিখোজ 11 শ্রেণীর ছাত্র সুরজিতের গামছা, জুতো, সাবান প্রভৃতি পাওয়া গেছে। সম্ভবত স্নান করতে নেমে গোমতী নদীর জলে তলায় তলিয়ে গেছে সুরজিৎ। এই আশঙ্কায় দমকল বাহিনী সহ এনডিআরএফ বাহিনীর ডুবুরিরা দফায় দফায় গোমতী নদীতে সুরজিতের সন্ধানে তল্লাশি অভিযান চালিয়েছে, কিন্তু নিখোজ হওয়ার চার দিনের মাথায়ও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এই অবস্থায় বুধবার সকালে নিখোজ সুরজিৎ সাহার বাড়িতে গেলেন বিজেপির কিষাণ মোর্চার রাজ্য সভাপতি জহর সাহা। গিয়ে গোটা পরিস্থিতি সম্পর্কে খোঁজ খবর নেন, নিখোজের বাবা মাকে সমবেদনা জ্ঞাপন করেন, তাদের পাশে থাকার ব্যাপারে আশ্বস্ত করেন এবং সর্বস্তরীয়ভাবে সুরজিতের সন্ধানের প্রচেষ্টা চলছে বলে প্রাক্তন মন্ত্রী বিজেপির কিষাণ মোর্চার রাজ্য সভাপতি জহর সাহা জানিয়েছেন। কোথায় কি অবস্থা, তার কোনো বডিও রিকভারি হয়েছে না? প্রশাসনও চেষ্টা করতেছেন, এলাকাবাসী, গ্রামবাসী সবাই চেষ্টা করতে সমন্বিত। আমার জেলা পরিষদের মেম্বার আছে, পঞ্চায়েত সমিতির আমার ভাইস চেয়ারম্যান শঙ্কর মামু, উনিও আমার আবার টেলিফোনে কথা কইছে। তো আমি কইছি যে এই ডেভেলপমেন্ট আছে, তো মানে পুরা আমাদের প্রশাসন, পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, এসডিএম, আমার এখানে যারা থানার কর্তৃপক্ষ, ফায়ার সার্ভিস। বিজেপির কিষাণ মোর্চার রাজ্য সভাপতির উপস্থিতিতে নিখোজ সুরজিতের বাবা মা ছেলের বেপাত্তা হওয়ার ঘটনায় কান্নায় ভেঙে পড়লেন। তাদের সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেন এই কৃষক নেতা। তবে ছেলে নিখোজ হওয়ায় মা বাবার যন্ত্রণার ক্ষত কোনো মলমেই উপশম হওয়ার উপায় নেই। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।